দর্শক র্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ও র্যাবের বিদায়ী মহাপরিচালক বেনাজির আহমেদ আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন তারা দয়া করে আমাদেরকে জানাবেন যখন চাল দেবেন যাতে করে সেখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা যায় কোনো ক্ষেত্রেই আমাদের কোনো সুযোগ না গার্মেন্টস শ্রমিকদেরকেও আমরা অনুরোধ করব যে একত্রে কোনো জায়গায় একত্রে একেবারে গাদাগাদি করে কোনো কোথাও সমবেত হবেন না বা এটা আমাদেরকে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করা হচ্ছে এই মুহূর্তে আমরা এক শহর থেকে আরেক শহরে যাওয়া নিষিদ্ধ এটি অনেকে বিভিন্ন ভাবে এই গভীর রাতে কিংবা ভোর রাতে নৌকা যুগে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে এগুলোকে আমরা করতে দিব না এগুলোকে বন্ধ করবো এবং আমি মনে করি এই মহা দুর্যোগে আইন কঠোর প্রয়োগ থেকেও গুরুত্বপূর্ণ হলো নাগরিক দায়িত্ববোধ এবং নাগরিক সচেতনতা এখানে কম শিক্ষিত বেশি শিক্ষিত স্বল্প শিক্ষিত কোন ব্যবধান নাই রোগের থ্রেট সবার কাছে সমান মহামারীর থ্রেট সবার কাছে সমান এখানে ধনী দরিদ্রের কোনো ব্যবধান নাই সবার জন্য কিন্তু এই থ্রেড একই রকম তো সে কারণে আমাদেরকে আমি অনুরোধ করব যে দয়া করে যে যেখানে আছেন সেখানে থাকেন ন্যূনতম প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে আসবেন না বের হবেন না আর যেখানে আছেন সে স্থান ত্যাগ করে অন্য কোন জায়গায় যাওয়ার চিন্তা আমি মনে করি যে চিন্তা মাথায় আনবেন না তো সেই অনুরোধ থাকলো আমি আবার সবাইকে আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের নিরন্তর নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আমি আগামীতে যে পদে যোগদান করব সেখানেও তারা সেটি অব্যাহত রাখবেন আমার সেই প্রত্যাশা আর সেই সঙ্গে এই সুযোগে আরেকবার মহান আল্লাহ তালা দরবারে আমি সুপ্রিয়া আদায় করছি এবং আমার অপার কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারের জন্য আগামী কাল আমরা জানি যে আমাদের বাংলা নববর্ষ উদযাপিত হবে এবছরের মেজাজ সম্পূর্ণ ভিন্ন কারণ হচ্ছে যে এই গ্লোবাল প্যান্ডেমিক সে কারণে এবছরের মেজাজ সম্পূর্ণ ভিন্ন তারপরেও সময় থেমে থাকে না লাইফ গোজ অন তো সেই হিসাবে আমি আপনাদের সবাইকে দেশবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই নববর্ষের শুভেচ্ছা রবীন্দ্রনাথের সেই দুই লাইন তুলে ধরে মুছে যাক প্লানি ঘুচে যাক ডরা অগ্নি স্নানে সুচি হোক ধরা